এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। একবার দেখবো না ওর কতটা কেটেছে। যদি দেখি ওর অনেকটা কেটেছে এই এতখানি, তাহলে ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। আর যদি দেখি ওর একটু কেটেছে, তাহলে ওর হাঁটু ধরে ক্ষমা চাইবো। আর যদি দেখি আপনাকে দেখানোর জন্য নকশা করে ওটা বেঁধেছে, তাহলে বাবা আমি এখানে দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চাইবো। না হলো ওটা, ক্ষমা চেয়ে আবার খেলতে যেতে হবে না। তুই তাহলে ক্ষমা চাইবি না? ক্ষমা চাইবো না তা তো একবারও বলিনি। কি বলেন গায়ের মোড়লরা, আমি বলেছি? তবে এটা ঠিক, ও আমার বোনের কাছে গিয়ে ক্ষমা না চাইলে আমিও বাবা ক্ষমা চাইবো না। চাইবি না? কাকা বাবু, চাবুকের চামড়াটা আমার হাতে আর কাঠের বাটটা আপনার হাতে। আমি ইচ্ছা করলে এক টানে ওই বাটটা আমার হাতে নিয়ে আসতে পারি, কিন্তু বাবা সামনে আছে, তাই আপনাকে একটু সম্মান দিলাম। নিন, ফিরিয়ে নিন আপনার চামড়াটা। তোকে আজ আমি দাঁড়ান দাঁড়ান কাকাবাবু, মারার আগে একবার নয় দশবার ভাবুন। ওই চাবুকের চামড়াটা যদি আমার গায়ে এসে একবার লাগে, তাহলে কিন্তু আর সবার সামনে ওই চাবুক দিয়ে চাপকে আমি আপনার সব চামড়া গুটিয়ে নেবো। দেখি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না হতো ভাই? তোর মা মারা যাওয়ার সময় তোকে কেন সঙ্গে নিয়ে গেল না? চলে এসো বাবা। না, আজ আমি কোনো কথা শুনবো না। ওই হতভাগীর জন্য তুমি জ্বরে বাস করে কুবীরের সঙ্গে বিবাদ করছো, ওর ক্ষতি করতে না পারুক, সেক্রেটারি বাবু তো তোমার ক্ষতি করতে পারে। নতুন করে উনি আমার কি ক্ষতি করবেন? ক্ষতি যা করা তা তো উনি করিয়ে দিয়েছেন। ওর কথা মতোই তো আমি তোমাকে বিয়ে করেছি। কি কি বললে তুমি? আমাকে বিয়ে করে তোমার কোন ক্ষতিটা হয়েছে শুনি। ছোটবাবু, আমি মাস্টার, ছাত্রদের অঙ্ক শেখাই। জীবনে ক্ষতিটা যদি লাভ ক্ষতির অঙ্কের মতো খাতায় কষে বোঝানো যেত, তাহলে এখনই আমি তোমাকে বুঝিয়ে দিতে পারতাম যে তুমি আমার জীবনে কত বড় ক্ষতি করেছ। ঠিক আছে, আমি যদি তোমার জীবনের ক্ষতি করে থাকি, তাহলে আমি আমার মেয়ের মাথায় হাত রেখে দিব্যি করছি। কাল ভোরে ওকে নিয়ে আমার দাদার কাছে চলে যাব। তুমি শুধু তোমার দিব্যিটা ফিরিয়ে নাও, গোপার মাথায় হাত রেখে বলো বাবাকে ছেড়ে তুমি কোনোদিন যাবে না। আমার মেয়ের মাথায় হাত রেখে যে দিব্যি আমি কেটেছি তা আমি ফিরিয়ে নিতে পারি, যদি তুই তোর বাবার মাথায় হাত রেখে একটা দিব্যি কাটিস। বলো কি দিব্যি কাটতে হবে? আমার গোপার মঙ্গলের জন্যে, আমার স্বামীর মঙ্গলের জন্যে, আমার সংসারের মঙ্গলের জন্যে, কাল ভোরেই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুই চিরদিনের মতন এই গ্রাম ছেড়ে চলে যাবি। ছোট মা, আমি তোমায় কথা দিলাম, কাল সূর্য ওঠার পর এই গায়ে কেউ কোনোদিন আমাকে আর দেখবে না। যাবি মোরা মায়ে, দিব্যি যখন কেড়েছিস তখন নিশ্চয়ই যাবি, তবে সেনগুপ্ত কাকুর সঙ্গে নয়, আমার সঙ্গে যাবে। তুমি কোথায় নিয়ে যাবে? কলকাতা আমার এক ছাত্র আছে, আমায় খুব ভক্তি শ্রদ্ধা করত, আমি তোকে তার বাড়িতে রেখে আস। নিশ্চয়ই থাকবে, ও আমার নিজের মেয়ের মতো, ও এই বাড়িতেই থাকবে। তুমি আমায় নিশ্চিত করলে বাবা, ভগবান তোমার মঙ্গল করবেন।
এই 300টা টাকা তুমি রাখো। টাকা টাকা রাখবো কেন? আমি প্রতি মাসে 2 তারিখে ওর খাই খরচ বাবদ 300টা টাকা তোমায় দিয়ে যাব। নমস্তে মশাই, অভাগী আমার নিজের মেয়ের মতো। এই বাড়িতে আমাদের 4 জনের যদি ডাল ভাত জোটে তাহলে ওরও জুটবে। এই টাকা আমি নিতে পারবো না মাস্টারমশাই। কিন্তু অভাগী সুখে আছে জানলে কোনো কষ্টই আমার কষ্ট মনে হবে না। ছোটবেলা থেকে বাবা হয়ে হতভাগীর জন্য আমি কিছু করতে পারিনি, আজও তো এই সন্তান নিয়ে আমায় গায়ে ফিরে যেতে দাও। দেরি হলেও হতভাগীর জন্য আমি কিছু করতে পেরেছি। না টাকাটা ধরো। ওর বাবা মানে মাস্টার মশাই আমার জন্য যা করেছেন। যখন করেছেন তখন তুমি বাচ্চা ছিলে, গ্রামে একটা বাচ্চা পোষা আর এই বাজারে একটা ধারী মেয়ে পোষা কে এক হলো? উনি বেড়াল পুরুষে ছিলেন বলে ওনার জন্য এখন আমাকে হাতি পুষতে হবে। বাহ, আসতে পারো, শুনতে পাবে। শুনলে শুনবে, অনেজ্য কথা তো কিছু বলছি না। কি রে তোরাই বল না, অনেজ্য কথা কিছু বলেছি? শোনো না, মাস্টার মশাই বলেছেন ওর খরচা বাবদ মাসে 300 করে টাকা দিয়ে যাবে। এই এই মাসেরটাও দিয়ে গেছে। মা একেই বলে গুড লাক। আজ যে পিওর সিল্কটা পছন্দ করেছিলে, চলো কাল সকালে গিয়েই ওটা কিনে ফেলি। আরে কালারটা আমায় খুব ম্যাচ করবে, তাই না? দারুন, ওটা পরে রাস্তায় বেরোলে তোমার কে বলবে আমার মতো একটা মেয়ে আছে? হ্যাঁ, এখনো সেজে গুজে বেরোলে কেউ বুঝতেই পারে না তুই আমার মেয়ে। আচ্ছা, ওর সঙ্গে ম্যাচ করে তো একটা ব্লাউজ কিনতে হবে। হ্যাঁ গো, 300 টাকা রাজি হলে কেন? আর একটু বাড়ি বলতে পারলে না? বাড়িও বলবো কি, আমি তো এই টাকাটাই নিতে রাজি হচ্ছিলাম না। নিতেই রাজি হচ্ছিলাম না? কি এমন মাসে 1000 টাকা রোজগার করছো? নিতেই রাজি হচ্ছিলাম না। মা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যতই মাথায় বুদ্ধি আসুক মা, এর থেকে 1 পয়সাও পাবে না। আমাকে দিতে হবে না, তুমি যাতে মাসে মাসে আরো বাবার থেকে 150 টাকা করে বেশি পেতে পারো তেমন একটা বুদ্ধি দিতে পারি। আমি আবার 150 টাকা দেবো কোত্থেকে? তোমাকে এমনিতে তো দিতে হবে না, আমাদের ঝি মতিমাকে তুমি তো 150 টাকা করে দাওই। মতিমাকে ছাড়িয়ে দিয়ে ওই টাকাটা মাকে দিয়ে দেবে। তাহলে বাড়ির কাজকর্ম কে করবে? কেন, বাবারই মাস্টারে মেয়েই করবে? তখন বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, কয়লা ভাঙা সব অভাগী করবে? হ্যাঁ করবে, ক্ষতি কি? মতির মা ঠিকেরছি, মাসের মধ্যে 15 দিন কামাই করে, আমাকে কিংবা মাকে কাজ করতে হয়। এখন একটা দিন রাত্রি ঝি রাখতে গেলে এ বাজারে খাওয়া পড়া ছাড়া 300 টাকা মাইনে দিতে হয়। আস্তে বল, আস্তে বল, তুই যেন কি শুনতে পেলে পালিয়ে যাবে না। ওকে দে। মেয়েটি কি নতুন দেখছে? কে মেয়েটি? মতির মাকে ছাড়িয়ে ওকে রাখলাম, রান্না বান্না ছাড়াও বাড়ির সব কাজই করবে। মেয়েটি খুব মিষ্টি দিদি, দেখলে কেমন মায়া পড়ে যায় না? ওকে কত মাইনে দিতে হবে? ওকে কিছুই দিতে হবে না, ওর বাবাই বরং তোমার দিদিকে অমন একটা করে শাড়ি কেনার জন্য মাসে 300 করে টাকা দিয়ে যাবেন। রাগ হয় কিনা তপন বল, তো জামে বাবুর ধারণা টাকাটা নিয়ে আমি অন্যায় করেছি। না না, তুমি কিচ্ছু ভুল করনি, এটাই আমাদের শহরের মানুষের চরিত্র। কৃতজ্ঞতা বোধ বলতে আমাদের কিচ্ছু থাকতে নেই। কি মিস্টার রোমিও, জুলিয়েটের কোনো ব্যবস্থা হলো? আমি তো তোমাদের বলেইছি চয়ন দা, বিয়ে আমি করব না। আজ কোন কলেজ জ্বালি এলি? মডার্ন গার্লস কলেজ। চলি গো, বেতন ছুটি হবার সময় আছে। আরে অন্তত এক কাপ চা খেয়ে যা। না চা খেয়ে সময় নষ্ট করে লাভ নেই, তাহলে তো ভাঙাটে পৌঁছতে হবে। তা পিকনিকটা কবে হবে? সময় হলে জানিয়ে দেবো। বাই। কিরে হঠাৎ তুই ঘুম মেরে গেলি, কি ব্যাপার? ও আজ মডার্ন গার্লস কলেজে গিয়েছিল। ও তো রোজই 4-5টা কলেজে গিয়ে মেয়েদের পেছনে লাগে। তা জানি, মডার্ন গার্লস কলেজে আমার বোন পিঙ্কি পড়ে, ও যদি আবার পিঙ্কির পেছনে লাগে আর পিঙ্কি যা মেয়ে, বাগে পেলে ওকে ছাড়বে না। কলেজে কলেজে গিয়ে মেয়েদের পেছনে লাগা একেবারে বের করে দেবো।
পাই না বাকি একদিন, এমন জব তো করবো না। চল, জব্দ করতে হলে তো আমাকে বিয়ে করতে হবে, করবে নাকি আমাকে বিয়ে? তুমি যতই বড় লোকের ছেলে হও না কেন, যদি দরকার হয় পেঁচা ফেলে তাই করব। এই যে মা টাকাটা। ও মা, এখন তো প্রায় তিনটে বাজে, ওকে তো এখন পাবেন না মাস্টারমশাই, ও তো সিনেমা দেখতে গেছে, মানে ওই সবাই বলছিল একসঙ্গে সিনেমা দেখতে যাবে। আচ্ছা, বাচ্চা সিনেমা দেখছে বুঝি? আপনার যেমন কথা মাস্টারমশাই, ও কি শুধু সিনেমাই দেখে? ও সিনেমা দেখে, বেড়াতে যায়, বিকেলে পার্কে গিয়ে ফুচকা খায়, আলু কাবলি খায়। তোমায় কি বলে যে আমি আশীর্বাদ করব, আমার কত আয়ু আছে আমি জানি না, আমার সমস্ত আয়ু যেন ভগবান তোমার স্মৃতিতে দিয়ে দেন। কিন্তু মাস্টারমশাই, আয়ু দিয়ে আমার কি হবে? আয়ু দিয়ে তো আর আলু কাবলি ফুচকা কেনা যায় না, সিনেমাও দেখা যায় না, তার জন্য টাকা চাই। আপনার মেয়ে আলু কাবলি খায়, ফুচকা খায়, সিনেমা দেখে, তার জন্য আমার 100 টাকা চলে যায়। তাই বলছিলাম, যদি আপনার অসুবিধে না হয়, আসছে মাস থেকে যদি, মানে অসুবিধে যদি না হয়, আরো 100 টাকা যদি বাড়িয়ে দেন। সামনের মাস থেকে কেন বৌমা, আমি এখনই দেবো, তুমি আমার মেয়ের জন্য এত করছো, আমার আগেই দেওয়া উচিত ছিল। দাঁড়াও, এই না বৌমা, এবার থেকে আর বলতে হবে না, প্রতি মাসে তুমি 400 করেই পাবে। খুব ভালো লাগলো, মেয়েটাকে একবার চোখের দেখা দেখে যেতে পারলাম না, থাক শুনলাম ভালোই আছে। ঠিক আছে ঠিক আছে, ভালোই তো আছে। ওই দেখুন কতটা শান্তি আপনি কিনে নিয়ে যাচ্ছেন। দশা হয়েছে তোর? বাবা তুমি এসেছো? না মা, না, তোর প্রণাম নেবার অধিকার আমার নেই, কেন প্রণাম করবি? তোর জন্য আমি কি করতে পেরেছি মা? এই তুমি কি বলছো বাবা? ইস, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে, আর তুই কি ওরা? না মানা, তুই আমার সঙ্গে গায়ে ফিরে চল। না, আমি গায়ে ফিরে যাব না। কি দরকার ছিল তোর বুড়োকে তার মেয়ের কাছে নিয়ে যাওয়ার? বুড়ো তো আমার কথা বিশ্বাস করে চলে যাচ্ছিল। আমি চলে যাব বৌমা, আমি চলে যাব, আমি আবার আসবো, এক মাস পরে আমি তোমায় 400 টাকা দিয়ে যাব। বাবা কি সিনেমা দেখতে গেছে বলে যে 100টা টাকা নিয়েছিলে, তা মাস্টারমশাইকে দিয়ে দাও। না বাবা, না, টাকা ফেরত দিতে হবে না। অভাগি সিনেমা না দেখলো, তার বাপ তো দেখেছে, দাম দিতে হবে না। পরশুদিন ভ্যানটা পাওয়া যাবে, চয়নদাকে তো জানাতে হবে। হ্যাঁ, কি রে আজ তো এলো না, কালো যদি না আসে? আমার কাছে তোর ঠিকানাটা আছে, চল গিয়ে বলে আসি। তুই যা, আমার এক বন্ধুকে আসতে বলেছি তো। কিন্তু চয়নদা যদি বাড়ি না থাকে? ওর মা আছে, বোন আছে, যাকে পাবি বলে আসবি। আমি ভাবছি ভাবছি ভাবছি, নাকি দেখছি দেখছি দেখছি। ও আমি ভাবছি ভাবছি ভাবছি, নাকি দেখছি দেখছি দেখছি। একই স্বপ্ন না চোখে ভুল জড়ে যাওয়া, ঘাসটাতে আজ কত ফুল। একই স্বপ্ন চোখের ঝরে যাওয়া, গাছটা
নাকি দেখছি 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 একই স্বপ্ন না চোখে আপনি দেখছি আমি ডোবাবেন মশাই। আরে আপনি আমার বিয়াই হতে যাচ্ছেন, আমি থাকি আপনি কিনে মেয়ের বিয়ের জন্য লোন করতে যাবেন? কত আনবো স্যার? এখনই 1,00,000 টাকা দিয়ে ওকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে এসো। কিন্তু আপনার কাছ থেকে এভাবে টাকা নিয়ে? আরে মশাই, আমি তো আপনার মেয়েকে পাচ্ছি, আমার ছেলের বউ করবো, তার একটা দাম নেই। তা আপনি আশীর্বাদ করতে যাবেন কবে? আশীর্বাদ আগে? হ্যাঁ আশীর্বাদ আবার কি, বিয়ের আগে মেয়েকে আশীর্বাদ করবেন না? আমার যে ছেলে বিয়েই করতে চাইছিল না, তার মাথা যে মেয়ে ঘুরিয়ে দিয়েছে, ভগবান তাকে আশীর্বাদ করবে। আমি আবার? না না, তা বললে চলবে না। মানে বলছিলাম, বিয়ের তো একটা নিয়ম কানুন আছে, তাই বিয়ের আগে আপনাকে একবার কোলেকে আশীর্বাদ করতেই হবে। করতেই যখন হবে তখন করব, সে না হয় বিয়ের দিন সকালে গিয়ে। তা বাবা, তোমার ছবি আছে? মানে আমার স্ত্রীকে দেখাতে মারবি আমাকে? এটা কি করলে? তোমায় যা বোঝাতে চাইছিলাম তুমি তো তা শুনতেই চাইলে না। আমি যে মেয়ে পছন্দ করেছি এ মেয়ে সে মেয়ে নয়, আমাকে ঠকানো হচ্ছে। এই তুমি কি অলক্ষণে কথা বলছো বাবা? অভিজিৎ, সবকিছুর একটা সীমা আছে। শেষকালে সবার সামনে এসে আমাদের বাড়িতে এই নাটক করছিস? নাটক? নাটক তো তোমরাই করছো। তোমাকে আমি দাদার মতো শ্রদ্ধা করি বলে ওর পাল্লায় পড়ে তুমি আমাকে ঠকাতে পারো না। ও মোটেই তোমার বোন নয়। বাবা, এই তো সেই মেয়ে, একেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। আমার ছেলে হয়ে তুই সবার সামনে বলছিস তুই একটা বাড়ি ঝিকে বিয়ে করতে চাস? দাঁড়াও আগে। অরিজিৎ বাবু, আপনি আপনার কথাটা ফিরিয়ে নিন। কোন কথাটা? ওই যে বললেন বাড়ির ঝি। আশ্চর্য, ঝিকে ঝি ছাড়া কি বলবো? আপনি কি করে বুঝলেন ও বাড়ির ঝি? এতে আবার বোঝাবুঝির কি আছে? এই তো দেখলাম যে চায়ের ট্রে হাতে ঘরে ঢুকলো। চায়ের ট্রে হাতে নিয়ে ঢুকলো বলে ওকে আপনার ঝি বলে মনে হলো? এই তো কিছুক্ষণ আগে আমরা সবাই দেখলাম আপনার হাতে ওই নেকলেসটা, তা আপনার হাতে ওই নেকলেসটা দেখে তো আপনাকে আমার একবারও স্যাকড়া বলে মনে হয়নি। তপন, তুই চুপ কর। ওর পরনের ওই নোংরা শাড়িটা দেখলেও তো বোঝা যায় যে ও বাড়ির ঝি। পরনের কাপড় জামা দেখে চাঁদ বিচার করবেন না অরিজিৎ বাবু। আমার এই দিদি জামাই বাবু যারা দামি ধুতি শাড়ি পরে আপনার সামনে দাঁড়িয়ে আছেন, তারাই নিজেদের স্বার্থে এক গরিব মাস্টারের মেয়েকে এবারে জি মানিয়ে রেখেছে। তুমি চুপ করো মামা। কেন চুপ করো? হ্যাঁ, এই দিদি জামাইবাবু জানুক তোর উপরে এ বাড়িতে যে অন্যায় অবিচার চলছে তার প্রতিবাদ করার আর কেউ না থাকুক আমি আছি। তপন, তুই দেখছিস আমার মেয়ের বিয়ে নিয়ে কিরকম একটা ঝামেলা চলছে, ওরা আমার মেয়েকে আশীর্বাদ না করেই চলে যাচ্ছে। ফিরে যাচ্ছে আপনাকে কে বলল? বাবা যখন আমার পছন্দ করা মেয়েকে আশীর্বাদ করবেন বলে নেকলেস কিনে এনেছেন, তখন আশীর্বাদ করেই ফিরবেন। বললাম তো না বাবা, তুমি ওকে আশীর্বাদ করো আর নাই করো, ওকে যখন আমার পছন্দ হয়েছে ও আমাদের বাড়িতে যাবেই। একটা সত্যি কথা বলবি? বল। তুই দিদির মারের ব্যথা কাঁদছিস না অভিজিৎকে হারাবার ব্যথা? জানি না, যাও। আমাকে তুই নালুকে বল না তুই অভিজিৎকে ভালোবাসিস? শুনলে না কাকিমা কি বললো, আমি নাকি বামুনের চাঁদে হাত দিচ্ছি। কিন্তু চাঁদটা যদি বামুনের কাছে নেবে আসে তাহলে তার দিদির কিছু বলার নেই। আমি কালই চাঁদের কাছে যাও, ওকে কিছু বলার আছে। কি বলবেন বলুন?
একবার বাইরে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে, বুঝছ? জয়ন তো আজকাল রাত 8টার আগে বাড়ি ফেরে না। তাহলে তো মুশকিল হয়ে গেল। কেন, কি ব্যাপার হলো? না তেমন কিছু নয়, ওকে একবার ফলতায় পাঠাতাম। ফলতা? ফলতা পাঠাতি কেন? ওই তোমাকে একটা শাড়ি দিয়েছিলাম না, ওই শাড়ির সঙ্গে ম্যাচ করে ফলতার একটা কারখানায় একটা দারুণ চটি তোমার জন্য অর্ডার দিয়েছিলাম, শুনলাম নাকি হয়েও গেছে। আচ্ছা, কাল তাহলে জয়নকে পাঠিয়ে। হ্যাঁ, মুশকিলটা তো ওইখানে, শুনছি নাকি কাল থেকে কোম্পানিতে লক আউট হচ্ছে, আজকে সন্ধ্যের মধ্যে চটিটা না আনতে পারলে আর পাওয়াই যাবে না। তপন, তপন তুই একটু কষ্ট করে জানা ভাই, আমার জন্য একটু কষ্ট। আমি অফিসের কাজে মাথাই তুলতে পারি না, কি আজে বাজে বলো। আমার ব্যাপার হলে যত তোর কাজের চাপ পড়ে, ঠিক আছে। হ্যাঁ রে তপন, চটিটা কেমন রে? ও না দেখলে বলে বোঝানো যাবে না, ওই শাড়িটা পরে চটিতে পা ঢুকিয়ে একবার আয়না রে। আসছি কাকিমা। এসে গেছি, এবার তুই চিঠি টিটি লিখে দে। এসেছি। পারবে? পারবি পারবি, ও আমার শুনাবি। হ্যাঁ বাবা, ভালো কথা, চটিটা কোথায় রেখেছো? গাড়িতে আছে, আমি ঘন্টাখানেকের মধ্যে কাজ সেরে এখানে ফিরে আসছি, তোমরা এখান থেকে কোথাও যাবে না। আমার ছেলে না জানুক, আমি জানি তোমরা গায়ের মেয়েরা কেন শহরে আসো। তোমাদের কাজই হলো বড় লোকের ছেলেদের ভুলিয়ে ভালিয়ে তাদের বাবার কাছ থেকে মোটা টাকা আদায় করে গায়ে ফিরে যাওয়া। আপনি বলতে চান শহরে সব বড় লোকের ছেলেরা ভেড়া? কোন ছেলে ভেড়া তা আমার জানা নেই, কিন্তু আমার ছেলেটি একটি আস্ত ভেড়া না হলে এত মেয়ে থাকতে তোমার মতো একটা ঝিকে বিয়ে করতে চায়? তা এখানে আসছেন কেন? ভেড়াটা তো বাড়িতেই আছে, পিটিয়ে মানুষ করুন গে। ওসব বাজে কথা রেখে বলো, কত টাকা পেলে তুমি আমার ছেলেকে ছেড়ে গ্রামে চলে যাবে? আপনার ছেলের সঙ্গে তো তেমন ভাবে মিশলামই না, আগে ভালো করে মিশে খবর নিই আপনার ব্যাংকে কেমন টাকা পয়সা আছে, তারপর নয় আপনাকে কি বলবো। টাকা পয়সার ব্যাপারটা সবার সামনে না বলাই ভালো, এমন সুযোগ তো জীবনে নাও আসতে পারে, তাই একটু ভেবে দেখতে হবে কত টাকা পেলে আমার জীবনে সব অভাব মিটে যাবে। এই আমার অফিসের ঠিকানা, যে কোনো সময় গিয়ে টাকাটা নিয়ে আসতে পারো, এনি অ্যামাউন্ট, যা চাইবে তাই পাবে। খেয়াল থাকে যেন কাল থেকে তুমি আর অভিজিতের সঙ্গে মিশবে না। তুমি কেন বিয়ে বিয়ে করে মাথা খারাপ করছো মা? যেটা আমার কপালে নেই, তোর বাবা টাকা নেই বলে তোর কপালে বিয়ে নেই? টাকাগুলো যদি ওভাবে নষ্ট না করতো, ওই হতচ্ছেদে অভাগী ওকে আমি গ্রামে পাঠিয়েছি। দেখো মা, ওই বিয়েটা ভাঙার পিছনে অভাগীর কোনো দোষ ছিল না, তুমি সেটা ভালো করেই জানো। কেন শুধু বেচারিকে বারবার এর মধ্যে টেনে আনো? তুইও দেখছি তোর বাবা মামা আর চয়নের মতো হয়েছিস, কিছু বলে একবার খ্যাঁক খ্যাঁক করে উঠিস। এতদিন ধরে তো অভাগীকে দেখছো মা, সত্যি করে বলো তো, ও আমাদের সংসারের জন্য কি না করে? আমার বিয়ে না হয়ে যদি ওর বিয়ে হতো আমি আরো বেশি খুশি হতাম, এখানে আমার বাবা মা দাদা সবাই আছে, ওই হতভাগীর কি আছে বলো তো মা? ওর ভাবনা ছেড়ে এবার নিজের কথা ভাব, একবার তোর মামাকে টাকার কথা বলবি নাকি? আমার থেকে তোমার ভাইয়ের অবস্থা তুমি আরো ভালো করে জানো মা, তোমার মামার হার্ট অপারেশনের সময়
মামা নিজের সমস্ত জমানো টাকা, এমনকি প্রভিডেন্ট ফান্ডের টাকাও না। মানে আমি বলছিলাম যে তুই বললে হয়তো অন্য জায়গা থেকে ধার করে এনে দিত। না, আমি পারবো না। আর তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? বিয়ে হবার সময় হলে ঠিক হয়ে যাবে। আর তুমি যেন এই ব্যাপারে বাবাকে কিছু বলো না, এখন আমার বাবার সামনে দাঁড়াতেই লজ্জা করে। তুমি একবার বাবার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? চিন্তায় চিন্তায় বাবার শরীর কি হয়ে গেছে, রাত্রে বোধহয় ভালো করে ঘুমোতেও পারে না। বুঝতে পারছো কত বড় ভুল তুমি করেছো? গায়ের এইসব মেয়েরা কলকাতায় আসে টাকা রোজগারের জন্য। না, এই টাকা তুমি নেবে না। আমাকে নেব না কি বলছো? এই টাকার জন্যই তো গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম। অবাকি, আমরা খুব গরিব, বাবার খুব শরীর খারাপ, মা এসেছিল, আমাদের সংসার নাকি ঠিক মতন চলছে না। আমি এই টাকাগুলো নিয়ে গ্রামে গিয়ে জমি কিনব, ঘরটা সারাবো, বাবাকেও আর কাজ করতে দেব না। তবে যে তুমি আমাকে বলেছিলে, তোমার মন পেতে গেলে তো কিছু বানানো কথা আমাকে বলতেই হবে। তোমাকে আমি কোনোদিনই ভালোবাসিনি, আজও বাসি না। এতদিন শুধু অভিনয় করেছি এই টাকাগুলো পাওয়ার জন্য। তুমি আমি জানতাম এই টাকাগুলো নিতে এলে তুমি আমাকে মারবে। এবার একটা কাজ করো না, একটা প্লাস্টিকের প্যাকেট দাও না, এই টাকাগুলো গুছিয়ে নি। হ্যাঁ এনেছি, এনেছি আমার বুদ্ধি খাটিয়ে। এ টাকা ভাগ আমি কাউকে দেবো না, ওদের তুমি চলে যেতে বলো। তুই টাকা কোথায় রেখেছিস? লুকিয়ে রেখেছি, ওরা চলে যাক বের করে দেবো। বলো জেসু, বল কোথায় টাকাটা রেখেছিস? বললাম তো বলবো না। বলবো না। তুই যা, তুই যা। বলবো না। মামা ছেড়ে দিন, ও যদি এ টাকা নিয়ে সুখে থাকে থাকুক, চলুন। এত বড় একটা কাজ করার পরেও বলছো কি কাজ করেছো? আমি আমি বাবা হয়ে যা করতে পারিনি তুমি তাই করেছো। আছে, তুমি নিজের হাতে আনলে আমি লজ্জা পাই, নিতে না চাই, তাই অভাগীর হাত দিয়ে টাকাগুলো পাঠিয়ে দিয়েছো। আমি টাকা পাঠিয়েছি? অভাগী দুপুরবেলা বললো তুমি নাকি ওকে অফিসে যেতে বলেছ, তাই ও তাড়াতাড়ি করে বাসনপত্র মেজে ও বলে গেল অফিসে যাচ্ছে। ঘণ্টাখানেক পরে ফিরে এসে আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল তুমি নাকি পাঠিয়েছ। তারপর প্যাকেটটা হাতে দিয়ে কেন জানি না আমাদের দুজনকে হঠাৎ প্রণাম করল। যাবার সময় যাওয়ার সময় বলে গেল ওর ফিরতে রাত হবে। দেখি প্যাকেটটা। এতে কত টাকা আছে? তুই পাঠিয়েছিস আর তুই জানিস না কত আছে? পুরো 1,50,000 টাকা। ওর বাবার অসুখ, বোনের শরীর খারাপ, ওর মা ছুটে এসেছিল গ্রাম থেকে এখানে টাকার জন্য।
আর হতভাগী এক টাকাও নিজের চলে নিয়ে গেল না। হায় ভগবান, হায় ভগবান, কি ভুল করেছি আমি। কানিস না, কানিস না, তুই যা করে এসেছিস সেই জন্য ভগবান তোকে আশীর্বাদ করবে। আমিও তোকে চিনতে ভুল করেছিলাম রে অভাগী, তোকে তাড়িয়ে আমি আমার সংসারটাকে শেষ করতে বসেছিলাম, যাকে বাঁচানোর জন্য তোকে তাড়িয়েছিলাম, তুই ফিরে না এলে এই গোপাকে আমি বাঁচাতে পারতাম না রে। আজ থেকে আমার দুই মেয়ে, বড় মেয়ে, ছোট মেয়ে। ছোট মা? ছোট মা নয় রে, শুধু মা বলে ডাক। তুই আমাকে ছোট মা বলে ডাকলে আমার নিজেকে যে বড় ছোট মনে হয় রে। ও কি শুধু আপনাকে ছোট করেছে? ও শহরের সব মানুষকে ছোট করে আপনার কাছে চলে এসেছে। এ তুই কি করলি অভাগী? যাকে তুই এত ভালোবাসিস তাকে। দিদি যেদিন তার সালোয়ার কামিজটা আমাকে দিয়ে দিল, আমারও খুব ইচ্ছা করছিল দিদিকে একটা কিছু দিই, কিন্তু গরিব স্কুলমাস্টারের মেয়ে আমি কি দিতে পারি বলো? শুধু বুক ভরা ভালোবাসা ছিল আমার, তাই দিয়ে এলাম দিদিকে। এত মারলাম, সব মুখ বুঝে সহ্য করলে, কিছু বললে না। তুমি আমার বিশ্বাস করলে কি করে? তোমার অভাগই কাউকে ঠকিয়ে টাকা আনতে পারে? আপনি তো সবই শুনেছেন, পিঙ্কির বিয়ের জন্য অভাগি আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছিল, পিঙ্কি এসছে টাকাগুলো ফেরত দিতে। পিঙ্কি যা। ভুল বুঝে মামা অভাগীকে কি মারটাই না মেরেছে, আপনার ছেলেও মেরেছে ওকে। আপনি পারেন তো অভাগীকে ক্ষমা করে দেবেন। ও কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে, ডাকবো? না, ও এই ঘরে ঢুকবে না। এসো আমার সঙ্গে। অভিজিৎ আমাকে বারবার বলা সত্ত্বেও আমি তোমাকে আশীর্বাদ করতে রাজি হইনি। রাজি হব কি করে? তুমি যে আমার ঘরের লক্ষ্মী, সাধারণ একটা মানুষ হয়ে আমার কি ক্ষমতা আছে লক্ষ্মীকে আশীর্বাদ করব? কি বলুন? তোমাকে এখানে নিয়ে এলাম তোমার ঘরটা ছিনিয়ে দেব বলে। মা, এটাই হচ্ছে তোমার ঘর। আপনি কি বলছেন? আপনি ওকে ঠাকুর ঘরে জায়গা দেবেন বলেছেন, ও ঠাকুরের পায়ের কাছেই আছে, এখান থেকে ওকে সরাবেন না দয়া করে। আপনার 1.5 লক্ষ টাকা কিন্তু এখনো নিচে পড়ে আছে। আমার টাকা মানে আমার ঘরের লক্ষ্মী তার ঝাঁপি থেকে ওই টাকা নিয়ে আপনার মেয়ের বিয়ের জন্য দিয়েছে। আমার সাধ্য কি আমি সে টাকা স্পর্শ করি? আ এদিকে আয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।